টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের ঠিক পাশে হওয়াতে স্বাভাবিক অবস্থাতেই প্রচণ্ড আওয়াজে এখানে খেলা চালানো দেয়। আর্চারদের জন্য তাই এখানে অনুশীলন ছিল অনেকটা অনুরোধে ঢেকে গেলার মতো। তবে এবারে এই স্টেডিয়ামটিতেই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ। দেশের প্রফেশনাল ফুটবলের শীর্ষ পর্যায়ের একটি ম্যাচ চলার আগে মানতে হয় বেশ কিছু নিয়মকানুন। ফিফা এবং এএফসির এই নিয়মগুলো কতটা মানা হলো আহসানুল্লাহ তাই দেখে আসি এক নজরে। সময় বুধবার বেলা ১২টা, ম্যাচ শুরু হওয়ার তখনও বাকি ৩ ঘন্টা। এই ফটক দিয়েই প্রবেশ করতে হয় সবাইকে, কি ফুটবলার কি সাংবাদিক, সবার জন্যই এই একটা মেইন গেট। শুধু তাই না, এই গেট দিয়েই প্রবেশ করবেন আমন্ত্রিত অতিথিরাও। এখান দিয়ে প্রবেশের পর ডান আর বাম দিকে একটু তাকালেই দেখতে পাবেন দুদলের দুটি ড্রেসিং রুম। তবে ড্রেসিং রুমে যাওয়ার আগে দেখা গেল একটা ছোট্ট রুম, যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে রেফারিদের জন্য, আর তার পাশে জেলা ক্রীড়া সংস্থার স্থায়ী কক্ষ। রুম দুটো পার হলেই দেখা মেলে হোম টিমের ড্রেসিং রুম, কিন্তু দরজা খুলতেই চক্ষু ছানা ভরা। এটা কিভাবে প্রফেশনাল একটা ফুটবল টিমের ড্রেসিং রুম হয়? দেখে মনে হবে এ যেন কোনো বিয়েবাড়ির অতিথি বসার স্থান। আর্চারদের জিমনেশিয়ামটাকে কোনোভাবে ব্লক করে জন্ম হয়েছে এই ড্রেসিং রুমটার। পাশেই বাথরুম, যার অবস্থা পীড়া দেবে যে কোনো ফুটবল প্রেমীকে। তবে বিষয়গুলো অস্বীকার করেননি মন্ত্রী কিংবা বাফুফে কর্তারা, বরং বরাবরের মতোই ঝুলিয়েছেন আশ্বাসের মূল। অন্যান্য যে ধরনের ফ্যাসিলিটি থাকার কথা সে ধরনের ফ্যাসিলিটি আসলে এখানে অপ্রতুল রয়েছে, এবং আমি মনে করি এই এটি আরও বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক মানে বা এই লেভেলের ফুটবল খেলতে যে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেইগুলো এখানে যোগ হবে, আমি বিশ্বাস করি একটি সময়ের ব্যাপার। ড্রেসিং রুম থেকে মাঠে গিয়েও সন্তোষ প্রকাশ করার উপায় ছিল না একেবারেই। আমন্ত্রিত অতিথির নামে জেলা ক্রীড়া সংস্থা যাদের নিয়ে আসেন মাঠে, তাদের কারো মধ্যেই ছিল না স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম চেষ্টা। যদিও বিষয়টিকে ব্যক্তিগত সচেতনতার খোলস পড়াতে চাইলেন লীগ কমিটির চেয়ারম্যান। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলতে হবে, এটা যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা অবশ্যই অনুরোধ করব মাস্ক পরুন এবং একজন নিজে সতর্ক থাকুন, আর সতর্ক স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।